পাকিস্তানে উঁচু পর্যায়ের বৈঠক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের অঙ্গীকার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অজেয় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে গতকাল প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান তিন বাহিনীর প্রধানরা এবং বেসামরিক ও সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বাইরের শত্রুর যে কোনো ধরনের আগ্রাসনের মুখে পাক সামর সামরিক বাহিনীকে অজিও রাখার অঙ্গীকার করা হয়েছে গতকালের বৈঠকে বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয় পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলছে আফগান সীমান্তের রাজগাল উপত্যকায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট আর্সালান সাত্তি নিহত হওয়ার পর এই বৈঠক হল এছাড়া ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বাহিনীর দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে এর পাশাপাশি পাক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি আমেরিকার বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যেসব বৈঠক করেছেন তা নিয়েও কথা হয় বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত একুশ অগস্ট আফগান নীতি ঘোষণার সময় পাকিস্তানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন গতকালের বৈঠকে তা বিশেষ গুরুত্ব পেয়েছে অনেকে মনে করছেন ট্রাম্পের বক্তব্যকে সামনে রেখেই মূলত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক হলো। তবে বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে বিষয়টি নিয়ে তেমন কিছু বলা হয়নি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে সন্ত্রাসবাদ অব্যাহত থাকার বিষয়ে পাকিস্তানকে দোষারোপ করে বলেছেন পাক সরকার সন্ত্রাসবাদে মদত দেয়া অব্যাহত রেখেছে মার্কিন কংগ্রেস ও সামরিক বিভাগ এরই আলোকে পাকিস্তানে মার্কিন সাহায্য বন্ধ করার পরামর্শ দিয়েছে পাকিস্তান মার্কিন সরকারের এই অবস্থানের তীব্র প্রতিবাদ জানিয়েছে সম্প্রতি পাক সরকার রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করে ওয়াশিংটনকে এটা বোঝাতে চাইছে যে এই অঞ্চলের রাজনীতিতে পাকিস্তানের হাত অত্যন্ত সমৃদ্ধ এবং দেশটি পুরোপুরি মার্কিন সাহায্য নির্ভর নয় অন্যদিকে উত্তর কোরিয়াসহ নানা ইস্যুতে চীন মার্কিন বিরোধের প্রেক্ষাপটে সম্প্রতি চীন পাকিস্তানকে সমর্থন জানিয়ে শক্তি প্রদর্শনের সুযোগ কাজে লাগাচ্ছে মার্কিন সরকারের সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষাপটে পাক চীন ঘনিষ্ঠতা ক্রমেই বাড়তে থাকায় জিবা নিয়ার মতো বিশ্লেষকরা বলছেন পাকিস্তান এতকাল ধরে মার্কিন সরকারের কাছ থেকে যেসব সুবিধা বা ছাড় আদায় করত এখন তা চীনের কাছ থেকে পাওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন কোরিয়া সংকটের বিষয়ে পিয়ং ইয়ংয়ের ওপর হস্তক্ষেপ করতে চায় চীনের মাধ্যমে এক্ষেত্রে ওয়াশিংটনের ইচ্ছাগুলো চীনের ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টায় ও চীনের চারদিকে মার্কিন সেনা সমাবেশে ক্ষুব্ধ হয়ে আছে বেইজিং তাই এই অবস্থায় পাকিস্তানকে সঙ্গে নিয়ে শক্তি দেখানোর সুযোগকে কাজে লাগাচ্ছে চীন চীনের সক্রিয় সেনা সংখ্যা বিশ লাখেরও বেশি বিশ্বে সামরিক বাজেটের দিক থেকে আমেরিকার পরই রয়েছে দেশটির স্থান দেশটির সামরিক বাজেটের পরিমাণ চোদ্দ হাজার পাঁচশো কোটি ডলারেরও বেশি বিমানবাহী রণতরী ও নৌশক্তির দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে চীনের নৌবাহিনী ট্যাঙ্কের সংখ্যার দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি আর এই অঞ্চলে সামরিক দিক থেকে ভারতের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন এ অবস্থায় পরমাণু শক্তিধর চীন ও পাকিস্তানের জোটবদ্ধতা মার্কিন সরকারের কাছে ভালো লাগার কথা নয় অবশ্য চীন খুব কঠিন অবস্থায় পাকিস্তানের জন্য বড় রকমের মূল্য দেবে কিনা না তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে কারণ আফগানিস্তানে পাকিস্তানের স্বার্থ চীনের চেয়েও মার্কিন সরকারের স্বার্থের সুতোর সঙ্গেই বেশি মাত্রায় জড়িয়ে আছে তাই পাকিস্তানের রাজনৈতিক মহল বিদেশি চাপগুলোর মোকাবেলায় জনগণের শক্তির ওপর নির্ভর হওয়ার ওপরেই বেশি জোর দিচ্ছে পাশাপাশি মার্কিন হুমকি মোকাবেলার কথাও ভাবছে ইসলামাবাদ এজন্য দেশটি দ্রুত রাশিয়ার সমর্থন চেয়েছে এবং আঞ্চলিক প্রভাবশালী দেশগুলোর সমর্থন লাভের জন্য পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ চীন ইরান ও তুরস্ক সফর করেছেন এরই মধ্যে রাশিয়াসহ এসব দেশ পাকিস্তানের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে